সাধারণ জিনিসটা যেটা, গরম জল, একটু মধু, একটু হলুদ। হার্ভার্ড ইউনিভার্সিটি গবেষণা চালাচ্ছে কিভাবে যোগ সাধকেরা তারা কি লড়াইয়ে বেশি সক্ষম। এটা আপনার রোগ প্রতিরোধ শক্তি বাড়াবে, সেই সঙ্গে এটা একটা মাপকাঠির মতো। তো আপনারা যারা একটি জাদুকাঠি খুঁজছেন এই করোনা সংকট থেকে বাঁচার জন্য, কোনো জাদুকাঠি নেই। অত্যন্ত বিচক্ষণ দায়িত্বশীল পদক্ষেপ দরকার। যখন লকডাউন শিথিল হবে কি হবে ভাবুন। এখনও পর্যন্ত আমাদের মধ্যে বেশিরভাগই নিজেদের সুরক্ষিত রেখেছি ঘরবন্দি থেকে। এখন যখন আমাদের বাইরে বেরোতে হবে, এখনই আসল মুশকিল হবে। আমরা সত্যি কতটা দায়িত্বশীল এবং বিচক্ষণ তা এই সময় খুব গুরুত্বপূর্ণ। লকডাউন উঠে যাবার পর যখন ব্যবসায়িক কাজকর্ম শুরু হবে, সবথেকে জরুরি যে কাজটা করতে পারেন তা হল শরীরের রোগ প্রতিরোধক শক্তি বাড়ান। আমরা আপনাকে একটা নিয়মাবলী বলে দিতে পারি মেনে চলার জন্য। একটা জিনিস হলো কঠোর সামাজিক দূরত্ব মেনে চলা, এটা হয়ে উঠুক আপনার ধর্ম। অবশ্য যদি আপনি ধার্মিক হন, তা না হলে এটা হোক আপনার সাধনা। তো সকালের সাধনা শুরু করার আগে অবশ্যই 8-12 পাতা নিন আর মুখে নিয়ে চিবুন। মুখেই রাখুন, মুখে রাখাটা খুব জরুরি। এটা সবথেকে বেশি কার্যকারী যখন এটা মুখে থাকে। তো এটাকে মুখে রাখতে হবে, 1-2 ঘন্টা চিবুন। এভাবেই থাকুক, ধোবেন না, জল দিয়ে গিলবেন না, মুখেই থাকতে দিন। ওটা নিয়েই আপনার সাধনা করুন। প্রত্যেক দিন সকালে হলুদ বড়ির মিশ্রণ খেতে পারেন এবং অন্য কোনো কিছু খাবার আগে 1 ঘন্টা খালি পেটেই থাকুন। আর একটা জিনিস, এটা আমলার সময় কন্নড় লোকেদের কাছে যেটা নালিকায় বা বিটেন নালিকায়, তো এখন সিজন চলছে, ওই বিশাল গলফ বলের মতো আমলাগুলো নয়, ওগুলো সব হাইব্রিড আমলা। সেগুলো চলবে যদি অন্য কিছু না পান, তা না হলে যেগুলো পাহাড়ে হয় সেইগুলো। এইটুকু, একটা আমলা থেতো করুন, এতে একটু নুন দিন আর চিবুন, মুখে রেখে দিন। এটাও আবার সেই রকম খুবই কার্যকরী যখন মুখে থাকে। এটা আপনার মুখে অন্তত 1-2 ঘন্টা থাকতে হবে। এই সরল উপায়গুলি আপনার রোগ প্রতিরোধক ক্ষমতাকে বাড়িয়ে তুলবে। দেখুন, বহু প্রাচীন জিনিস আছে যা আমরা করতে পারি রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াতে। জানেন তো, গত 39 বছরে আমি এই জনসংযোগের মধ্যে আছি। প্রায় প্রতিদিনই কোনো না কোনো জনসমাবেশ থাকে, যে সমাবেশে অনেক লোকের সাথে দেখা হয়। কিন্তু এই 39 বছরে এত যাতায়াত করেও আমি কখনো একটা সভা বাতিল করিনি অসুস্থ বলে। যে সাধারণ জিনিসটা আমরা করি যখন দেখি আমরা সংক্রমণের মুখোমুখি হচ্ছি আমাদের যাত্রাপথে, যদি দেখি ভাইরাল ইনফেকশন বা ইনফ্লুয়েঞ্জা হচ্ছে, এত বছর ধরে আমি ইউনাইটেড স্টেটসে গেছি, আমার ইনফ্লুয়েঞ্জা হয় না, এমনকি যখন সেটা প্রচণ্ডভাবে চারিদিকে হয় তখনও। সাধারণ জিনিসটা যেটা, গরম জল, একটু মধু, একটু হলুদ, আর যদি সম্ভব হয় অল্প পুদিনা বা ধনে পাতা এর মধ্যে। এখন এটাই আমরা দিচ্ছি আমাদের এলাকার সমস্ত পুলিশের লোক আর চিকিৎসা কর্মীদের, ওদেরকে আমরা দিচ্ছি যাকে বলে নীলবেম্বু কাষায়ম, যেটা দারুণ কাজ করে। আমরা এটা করেছিলাম সমস্ত তামিলনাড়ুতে যখন ডেঙ্গু হচ্ছিল, খুবই কার্যকরী ছিল। শুধু জলের বদলে যদি তারা এটাকে তাদের পানীয় হিসেবে নেয়, আমার মনে হয় এতে অবশ্যই উপকার হবে। আমার কাজ হয়েছে, আমি আপনাকে আমার ঠাকুমার টোটকা বলছি, ডাক্তারি বিদ্যে নয়, ঠিক আছে, কিন্তু এতে কাজ হয়। আমার ঠাকুমারও কাজ হয়েছে, আমারও কাজ হয়েছে। তো একমাত্র রাস্তা হলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান, একমাত্র রাস্তা হলো দায়িত্বশীলভাবে সামাজিক আচরণ করা। এটাই রাস্তা সামনে, এটা একটা নতুন বিশ্ব। অন্তত আগামী 2-1 বছর যে দুনিয়ায় আমরা ছিলাম তার থেকে এটা একটা অন্য দুনিয়া হতে চলেছে। এখন তো অনেক কিছুই করা হচ্ছে। একটা ব্যাপার হলো হার্ভার্ড ইউনিভার্সিটি
বেথ ইসরায়েল হসপিটাল মেডিকেল সেন্টারের সাথে একযোগে একটা গবেষণা চালাচ্ছে কিভাবে যোগ সাধকেরা যারা কিছু যোগ অভ্যাস করেন কিভাবে তারা এরকম একটা ভাইরাসের মোকাবিলা করেন, তার উপরে তাদের সহনশীলতা কেমন, তারা কি লড়াইয়ে বেশি সক্ষম। আমি 100% নিশ্চিত যে তারা বেশি ভালো লড়ছেন, কিন্তু আমাদের যাকে বলে চিকিৎসা সংক্রান্ত প্রমাণ চাই, কিন্তু আমি 100% নিশ্চিত, কারণ আমি আমাদের একজন সাধকেরও মৃত্যুর খবর পাইনি। তাদের কেউ কেউ বাবা মা বা বয়স্ক আত্মীয়কে হারিয়েছেন, কিন্তু কোনো সাধক নয়, সম্পর্কিত। সুতরাং যোগ বংশসূত্রে আসে না, আপনাকে এটা করতে হবে, সেটাই একমাত্র সমস্যা একে নিয়ে। এটা বিস্ময়করভাবে কাজ করে, কিন্তু এটা আপনাকে করতে হবে। Shambha, Shambha, Mahadevaya. তো আমরা কি করছি, এই সহজ মন্ত্রটা আপনাকে বুঝতে হবে। আমরা যাকে মন্ত্র বলি সেটা হলো শব্দের এক বিশেষ বিন্যাস। সঠিকভাবে যদি উচ্চারণ করা যায়, এই বিশেষ মন্ত্রটা তৈরি হয়েছে যা সৃষ্টি করার জন্য, তাকে বলা হয় সমৎপ্রাণ। প্রাণবায়ুর 5টা স্তর আছে দেহতন্ত্রে। প্রাণবায়ু হল যার অধীনে আছে শ্বাসতন্ত্রের প্রক্রিয়া এবং আমাদের চিন্তার প্রক্রিয়া, এবং এটা উত্তাপ সৃষ্টি করে। এমনিতে প্রাণবায়ু নিয়ন্ত্রণ করে শ্বাস প্রশ্বাস এবং চিন্তা প্রক্রিয়া, কিন্তু সমৎপ্রাণের অগ্নি ছাড়া প্রাণবায়ু কাজ করতে পারে না। সেজন্যই যে কোনো রকম ক্রিয়া বা প্রাণায়াম যখন আপনি করেন, সবার আগে উত্তাপ সৃষ্টি করতে হয়, কারণ এই উত্তাপ সৃষ্টি না হলে অন্য দিকগুলি সাধারণভাবে খোলে না। তো একটা ব্যাপার হলো তাপ সৃষ্টি করা, কারণ সেটা প্রতিরোধ শক্তিও অনেকটা বাড়াবে। এটা যেন আমরা না ভাবি যে আমি তো ক্রিয়া করছি সুতরাং দায়সারাভাবে বাইরে যেতে পারি। না, আমি কখনোই বলিনি আপনার ক্রিয়া বা আপনার মন্ত্র এই করোনা পরিস্থিতির একটি সমাধান, তা নয়। এটা আপনার দেহতন্ত্রের শক্তি বাড়ায়, আর রোগ প্রতিরোধ শক্তি রাতারাতি তৈরি হয় না, এটা জানতে হবে। আমি বলবো 4-8 সপ্তাহের মধ্যে উল্লেখযোগ্য উন্নতি দেখতে পারবেন প্রতিরোধ ক্ষমতায়। সুতরাং মন্ত্র আর ঈশাক্রিয়ার এই প্যাকেজটা ব্যবহার করা দরকার, যেটা আপনার দেহে ভারসাম্য আনবে, এটি সর্বাঙ্গীন উন্নতির জন্য ব্যবহার করা যাক। যোগবিজ্ঞানে বিভিন্ন জিনিস রয়েছে যা করে রোগ প্রতিরোধক শক্তি বাড়ানো যায়। নিত্য অভ্যাসের কথা বললে আমরা একটা খুব সহজ এবং শক্তিশালী ক্রিয়া দেয়া হয়েছে যাকে বলে সিংহ ক্রিয়া। এটি এমন এক ক্রিয়া, এক হলো এটা রোগ প্রতিরোধ শক্তি বাড়াবে, আর একটা জিনিস হলো আপনার শ্বাস প্রশ্বাসকে এমনভাবে চালায়। ধরুন আপনি এটা আজ থেকে শুরু করলেন, এক সপ্তাহ পরে আপনার এটা করতে যদি কষ্ট হয়, আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে আপনার শ্বাসতন্ত্রে সমস্যা রয়েছে, অন্য কোনো লক্ষণ দেখা দেওয়ার আগেই। এমনকি অন্য সব লক্ষণ সাধারণত যেগুলোর সাহায্যে আপনি মেডিকেলি জানতে পারেন, তার আগেই আপনি দেখবেন আপনি ক্রিয়া করতে পারবেন না, যে মুহূর্তে শ্বাসযন্ত্রে কোনো সমস্যা হবে। যেহেতু এই ভাইরাসটা বিশেষভাবে শ্বাসযন্ত্র সংক্রান্ত, এই ক্রিয়াটা খুবই উপযোগী হবে প্রতিদিন যদি দুবার করে করতে পারেন। এটা আপনার রোগ প্রতিরোধ শক্তি বাড়াবে, সেই সঙ্গে এটা একটা মাপকাঠির মতো। যদি একদিন হঠাৎ করে না করতে পারেন, বুঝবেন আপনার শ্বাসযন্ত্রের কাজকর্মে কিছু সমস্যা হয়েছে।
বেশিরভাগ মানুষই মাটির সাথে সম্পর্ক তৈরি করেন তাদের মৃত্যুর পর। কিন্তু এটা খুব জরুরি, মাটির সাথে সম্পর্ক তৈরি করা যখন আপনি বেঁচে আছেন। আমি বলবো বিশেষত এখন, যখন চারিদিকে ভাইরাস। বিশ্বাস করুন, আপনারা যারা কোনোভাবে মাটির সঙ্গে যুক্ত রয়েছেন, এখানে আমরা একে বলি এই পৃথিবী প্রেম সেবা, তার মানে খুব ভালোবেসে মাটির সঙ্গে যুক্ত থাকা। হ্যাঁ, আপনার বেঁচে থাকার ক্ষমতা, আপনার এই ধরনের প্রাণঘাতী আক্রমণ ঠেকানোর ক্ষমতা দারুণ দারুণভাবে বেড়ে যাবে। শুধুমাত্র বাঁচাটাই যথেষ্ট নয়, যদি বাঁচতে হয় শক্তপোক্ত হয়ে বাঁচাটা খুব জরুরি। শক্তপোক্ত হয়ে বাঁচা মানে এই নয় যে আপনি পেশি বাড়ালেন, কাউকে দমিয়ে রাখলেন। শক্তপোক্ত হয়ে বাঁচা মানে এখানে জীবন দারুণভাবে চলছে। এর জন্য চাই একটা শরীর যেটা এই গোটা পৃথিবীকে তার নিজের অঙ্গ হিসাবে দেখবে। আসলে তাই তো, এটা খুব জরুরি যে আপনি আপনার মধ্যে এই ব্যাপারটা আনবেন। আপনারা যারা ঈশাযোগ কেন্দ্রে আছেন, তাদের জন্য আমরা কিছু কাজকর্ম স্থির করব, যাতে অন্তত 3 দিন অন্তর একবার আপনাদের প্রত্যেকের হাত এবং পা মাটির সংস্পর্শে থাকে, খুব দরকার। আর অন্য যেখানেই আপনারা আছেন, যদি আপনাদের একফালি বাগান থেকে থাকে, বা আপনারা স্বেচ্ছায় অন্য কারুর বাগানেও কাজ করতে পারেন, বিশ্বাস করুন, হ্যাঁ, তারা হয়তো বিনামূল্যে কাজ পাচ্ছেন, কিন্তু ভাববেন না তারা বেশি পাচ্ছেন, আপনি অনেক বেশি পাচ্ছেন। কারণ আপনার মাটির সঙ্গে যুক্ত হওয়াটা বিস্ময়করভাবে প্রভাব ফেলবে আপনার শরীর যেভাবে কাজ করে তার উপরে। হাত মাটিতে রাখুন, খুব জরুরি। তা না হলে আপনারা যারা অতিরিক্ত সচ্ছল কিন্তু কাজ করছেন সেটা দেখাতে চান না, আপনার সচ্ছলতা নিয়ে ভুল ধারণা তৈরি হবে বলে তারা মাঠবাথ নিতে পারেন। হ্যাঁ, সেটাও একটা উপায়, এটা আপনার ওপর চমৎকার কাজ করবে। তো যদি আপনারা বাড়িতে এই নিয়মগুলি মেনে চলেন, খুব সহজেই আপনার রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে পারবেন, কারণ শেষ পর্যন্ত এটাই আপনার একমাত্র রাস্তা।